হ্যালো, গুড আফটারনুন। আজকে আমি আমার লাঞ্চটা প্রিপারেশন করতে চলে আসলাম। এখানে দেখতেই পাচ্ছ যা যা নিয়েছি সবগুলি কেটে নেব। মাছটা আমি এখানে কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে আমার সব ইনগ্রিডিয়েন্টস আছে। আর দেখতে থাকো আমি আজকে কী বানাচ্ছি, আর আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবে। আমি এখন সবগুলি পেস্ট করে নেব। রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু লাল লঙ্কার গুঁড়ো সবগুলি একসঙ্গে পেস্ট করে নেব গ্রাইন্ডারের মধ্যে। পেস্ট করে তারপর আমি রান্নাটা করব। আর আমি খুব অল্প তেলে রান্নাটা করতে পছন্দ করি, কারণ আমি অল্প তেলেই ইচ্ছে হয়েছে অল্প তেলেই ভালোভাবে রান্নাটা করব। বেশি তেল দিয়ে হেলথের জন্য ভালো না। তার জন্য দেখে নাও, হয়তো বা একটু কমই রিচ হবে। যতটুকু ডেইলি লাইফে খাওয়া দরকার সেটুকুই আমি করছি। এখন পেস্ট করে নেব, পেস্ট করে বাকিটা শুরু করব। এই আমার পেস্ট রেডি হয়ে গেছে। আমার কোনো ট্রাইপড নেই, আমি বেসিক্যালি হাতে ফোন নিয়ে ভিডিওটা করি। আমার অ্যাকচুয়ালি এরকম কোনো কিছু নেই, তার জন্য একটু ভিডিওটা একটু বাঁকা টাকা হচ্ছে। তোমরা একটু বুঝে নিও প্লিজ, কাইন্ডলি। আমার সত্যি ট্রাইপড নেই, আমি আশা করছি আস্তে আস্তে কিনতে পারবো। আর এখন আমি দুইটা দিয়ে দিচ্ছি, টক দই ঘরে বানানো, এটা দিয়ে আমি এটা কমপ্লিট করছি। ভুল ত্রুটি তোমরা সবাই একটু মেনে নিও, মেনে দেখে নিও, এবং আমার ব্লগটা পুরোটা দেখো, লাইক করো, এবং আশা করবো তোমাদের ভালো লাগবে। আর প্লিজ 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 সাপোর্ট করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এটা হচ্ছে পটল চিংড়ি, খুব অল্প তেলে সামান্যভাবে রান্না করেছি, ঘরোয়া রান্না, সেটাই ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করি, হয়তোবা তোমাদের ভালো লাগবে। আর তোমরা প্লিজ কমেন্টে জানিও তোমাদের কীরকম লাগছে। এখানে আমি এখন দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কাটা যখন বয়ল হয়ে যাবে তখন আমার খেতে খুব ভালো লাগে তার জন্য। এখন মাছটা দিয়ে দিলাম, আর এখন একটু গরম মশলা দিয়ে দেবো, একটু হালকা ফ্লেভার আসবে তার জন্য, ব্যাস এতটুকুই। এটা আমার একটা সবজি, সেটা হলো তেল ছাড়া। এটা ত্রিপুরার একটা ট্রেডিশনাল ফুড, সেটা শুটকি মাছ দিয়ে বানানো হয়। তোমাদের যদি জানতে ইচ্ছে হয় তোমরা বলো, আমি রেসিপিটা দিয়ে দেবো।